কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার রেজাউল হক ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস আর শাহাবুদ্দিন ভূঁইয়া, রায়কোট দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদার, মকরবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজি আব্দুল মোতালেব হোসেন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খোকন প্রমুখ। ন্যাশনাল ডেস্ক, NSTV।